ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আর আগামীকাল শনিবার দিন, ছয়টি সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী ছটি রাশি সেদিকে চোখ রাখার আগে আপনাদের প্রত্যেককে একটি বিষয় জানিয়ে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে ছয় রাশির কথা বলবো সেই ছয় রাশিটি কিন্তু ইন জেনারেল রাশি। যদি আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, রাহু যদি বলবান থাকে, রাহু যদি অস্তমিত না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে। আর যদি এর উল্টোটা হয় সেক্ষেত্রে কিন্তু হাজার টিকিট কাটলেও টাইটাই ফিস। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। অনেকে একটি প্রশ্ন করেন আমাকে যে স্যার, যে রাশিগুলির কথা বলেন, যে টার্গেট নাম্বারগুলোর কথা বলেন, ওগুলো কি সঠিক টার্গেট নাম্বার? সঠিক অবশ্যই, কিন্তু এটি ইন জেনারেল, মানে একই রাশির হাজারো তো লাখে মানুষ রয়েছে, হাজার বা লাখে মানুষ রয়েছে, সবার তো একই টার্গেট নাম্বার হতে পারে না। তা আমি যে টার্গেট নাম্বারটি বলছি সেটি কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তি চোখ রয়েছে কিনা। যদি থাকে তাহলে কোন সময় রয়েছে, আপনার টার্গেট নাম্বার কি রয়েছে, এই সমস্ত কিছু জানার প্রয়োজন রয়েছে। তাই আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন। আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন কেবলমাত্র তারাই। হোয়াটসঅ্যাপ নাম্বার 7586072999, নাম্বারটি নিচে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। এছাড়াও অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস, একটুর জন্য হতাশ হয়ে যাচ্ছেন। অনেকে আমাকে ফোন করেন, ফোন করে আমাকে একটা কথাই বলেন যে স্যার হতাশ হয়ে যাচ্ছি, মানে আমার একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, কি করব স্যার, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে স্যার। তাদের জন্যই রাহু রক্ষা কবচ। আমি বারবার একটি কথা বলি যে এই রাহু রক্ষা কবচ আপনারা যারা যারা নিচ্ছেন তাদের মধ্যে প্রত্যেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে, কম হোক বা বেশি। কিন্তু বিষয় হচ্ছে যখন নেওয়ার জন্য বুকিং করছেন তখন আপনারা কিন্তু ধৈর্যটা রাখতে পারছেন না, আপনারা ভাবছেন যে কত তাড়াতাড়ি পাবো আর কত তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাব। দেখুন, এই পৃথিবীতে আপনি যখন জন্মেছেন আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু হাঁটতে পারেননি, সঙ্গে সঙ্গে কিন্তু কথা বলতে পারেননি, সময় লেগেছে। যে কারণে আপনাদেরকে একটু ধৈর্যটা রাখতে হবে, একটু সময়টা দিতে হবে। আমি প্রত্যেককে বলি 10-12 দিন আমার কাছে যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন তাদেরকে ধৈর্য রাখতে হবে, অন্যদের কথা আমি বলতে পারবো না। কারণ এই 10-12 দিন এই জন্যই সময় চাই আমি আপনাদের কাছ থেকে, কারণ রাহু রক্ষা কবচ তৈরি করে আপনার বাড়ির ঠিকানায় পাঠালেই হয় না, সেটিকে অ্যাক্টিভেট করতে হয়। ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভেট, বাংলায় যেটাকে বলা হয় প্রাণ প্রতিষ্ঠা। হ্যাঁ, মানে তার মধ্যে পাওয়ার আপ করতে হয়, মানে তাকে পাওয়ারফুল করে তুলতে হয়, তার জন্য হোমযজ্ঞ করতে হয়। এবং এই হোমযজ্ঞের জন্য যারা যারা নিচ্ছেন প্রত্যেকেই জানেন তাদের নাম, গোত্র, তাদের ছবি প্রয়োজন হয়, আমার কাছে অন্তত। এই হোমযজ্ঞের পর আপনার বাড়ির ঠিকানায় রাহু রক্ষা কবচ পৌঁছে যায়, আবার পৌঁছে গিয়ে অনেকে আবার দুম করে পরিধান করে নিচ্ছেন, এটাও কিন্তু করা যাবে না। এই পরিধান করারও নিয়ম রয়েছে, দিন রয়েছে, সময় রয়েছে, মন্ত্র রয়েছে, সব কিছুই রয়েছে। তাই আপনারা যখন হাতে পাবেন তখন আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু জানাতে হবে যে কিভাবে পরিধান করব, সেটা আমাকে একটু বলে দিন, তখন আমি বলে দিই। তো এই বিষয়গুলো আপনাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হবে। এখন রাহু রক্ষা কবচের ওপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে এবং ক্যাশ অন ডেলিভারিতে যারা নেব ভাবছেন তারাও নিতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, এবার আসি আগামীকালের শুভ সময় এবং অশুভ সময়ের দিকে। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই অশুভ সময়টি যেটি বলবো
সেই সময়টাকে অ্যাভয়েড করতে হবে আর শুভ সময়কে কাজে লাগাতে হবে, তাহলেই হবে। এটি কিন্তু প্রত্যেকের জন্যই, প্রত্যেকের জন্যই। অশুভ সময়টি হলো সকাল 9:00 থেকে 10:30 পর্যন্ত, এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন সময়টাকে কাজে লাগাবেন? সকাল 11:46 থেকে 2:20 পর্যন্ত একটি শুভ সময়। আরেকটি শুভ সময় হচ্ছে সন্ধে 6:45 থেকে রাত্রি 8:09 পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আমি সেই রাশিগুলির নাম একে একে জানিয়ে দিই, তবে তার আগে আরেকটি ছোট্ট ঘোষণা আমি করে দিই আপনাদের জানানোর উদ্দেশ্যে। এই যে মহালয়ার দিন আসছে, সেদিনকে পিতৃ তর্পণ করতে হয় এবং সেদিনকে অনেক ক্রিয়াধি করতে হয়, আর আপনারা সেগুলো অনেকেই করতে পারেন না এবং সময়ের অভাবে হোক বা যাই হোক কোনো কারণের জন্য, তো যে কারণে আমি একটি হোমযজ্ঞ করছি প্রত্যেককে আমি জানিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে যারা যারা সেই হোমযজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাকে অবশ্যই বলতে হবে যে আমি হোমযজ্ঞের জন্য অংশগ্রহণ করতে চাই। এবার সেখানে আপনাদেরকে কিছু অর্থ অবশ্যই প্রদান করতে হবে, তবে খুব সীমিত অর্থ নিচ্ছি, একদম সীমিত, যাতে প্রত্যেকেই মানে উপকৃত হতে পারে আর এটি আপনাদের যে কোনো ধরনের বাধা সমস্ত কিছু কিন্তু কাটিয়ে দেবে, মনের সাহস উদ্যমতা এই জায়গাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে এবং যে কোনো কাজে মানে অগ্রগতির সাথে এগিয়ে যাওয়া, যে কোনো কাজে বাধা না পেয়ে এগিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের গড়ে তুলবে। তো যারা নিতে চাইছেন, খুব বেশি জনের নাম নেওয়া হচ্ছে না, শুধুমাত্র 26 জনের নাম নেওয়া হচ্ছে, এটার একটা বিশেষ কারণ রয়েছে, আমি সমস্ত কিছু ডিসক্লোজ করবো না। 26 জনেরই নাম নেওয়া হবে, 26 জন হয়ে গেলে আর নাম নেওয়া হবে না। তো যাই হোক, যারা নিতে চাইছেন বা হোমযজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন এবার আমি একে একে 6টি রাশির নাম জানিয়ে দিই। প্রথম রাশি বৃশ্চিক রাশি, আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 3। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, আপনাদের টার্গেট নাম্বার 6, 9। তৃতীয় রাশি মকর রাশি, আপনাদের টার্গেট নাম্বার 4, 8। চতুর্থ রাশি ধনু রাশি, আপনাদের টার্গেট নাম্বার 7 এবং 1। পঞ্চম রাশি সিংহ রাশি, আপনাদের টার্গেট নাম্বার 5, 9। এবং শেষ যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি, আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 4। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।